আমার বাবা কিন্তু তোমার খুব বড় ফ্যান। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আমি সৌমজিত তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ, কারণ আজকে আমরা দেখা করতে যাচ্ছি লিভিং উইথ রাহুল চ্যানেলের রাহুলদা কাজলিদি সিদ্ধার্থদার সাথে। আমি খুব এক্সাইটেড আর খুব নার্ভাসও, তো অনেকটা দেরি হয়ে গেছে, সব তাড়াতাড়ি বেরোতেও হবে। তো রাস্তার ভিডিও আর দেখাচ্ছি না, একেবারে ওখানে পৌঁছে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা, আমরা শ্রীকান্ত দার সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধুরা, এখন ফটো সেশন চলছে সব রাহুল দা কাজলিদির সাথে। আমি হোটেলটার নাম নিচ্ছি না, নাম নিলে একটু নেগেটিভ ইফেক্ট আসবে। এটা হচ্ছে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট, যেটা লোকেটেড ইন পার্ক স্ট্রিট। গিয়েছি আমি আরও একদিন ব্লগ করতে, ভিডিও বানাতে দেয়নি এবং বানাতে দেয়নি এবং আমাদের ম্যানেজার সকলের সামনে আমাদেরকে যেভাবে বলে যে এখানে ব্লগ হবে না, এখানে এই হবে না, কিন্তু আমরা কিন্তু জানি যে অন্য ব্লগাররা, যা আমাদের তখন সাবস্ক্রাইবার কী, আমাদের সাবস্ক্রাইবার 600-700, অন্য ব্লগাররা সেই সময়টা ওখানে গিয়ে ব্লগও বানিয়ে এসছে। এবং ওখান থেকে বেরিয়েছিলাম এবং বেরোতে বেরোতে সেদিন আই মেড আ প্রমিস টু মাইসেলফ, জীবনে যাই হয়ে যায় এই রেস্টুরেন্টে কোনো ব্লগ বানাতে আসবো না, ভবিষ্যতে হয়তো আমাদের সাবস্ক্রাইবার হবে, কিন্তু যত যাই হোক অন্য জায়গাতে হবে এই রেস্টুরেন্টে কোনো দিন ব্লগ বানাবো। অ্যারেঞ্জ অফ ফেটটা কি, আগের ফেট লাস্ট উইকে দ্য মেয়ে এসছে অ্যান্ড ফ্রম দ্যাট রেস্টুরেন্ট অনলি, যিনি ওনার উনি জানেন না কী হয়েছে না হয়েছে, ম্যানেজার লেভেলে প্লিজ আসুন দেখুন এই সেই, আমি তোমার মেয়েটা রিপ্লাই দিই। সেটা হচ্ছে আমার জন্য সাকসেস, মানে যারা আমাদেরকে একদিন বার করে দিয়েছিল ওরাই এখন চাইছে আমার বলব জিত তোমার জন্য। একদম তোমার নামটা বলো। আমার নাম মহর্ষি। হ্যাঁ বলো সবাই। আমার নাম মহর্ষি, আজ রাহুল দার কাজলিদির মিটআপে এসেছি। দেখা হয়ে গেল আমার WW লক্সের সৌমজিতের সাথে, তোমরা অবশ্যই ওনার একটা ফলো করো WW লক্স। তো বন্ধুরা, আমাদের ফ্যামিলি একটা নতুন মেম্বার অ্যাড হলো। এক্ষুনি যেটা বলছিলে যে এইখানকার এখনও মানুষরা যেরকম রিলেটেড নয়, তো সত্যি আমি তোমাদের ব্লগটা দেখে সরে আসি না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, তোমাদের ব্লগটা দেখে কিন্তু আমি ওই যে লজ্জা পাওয়ার ব্যাপারটা ওইটা কিন্তু আমার অনেকটা চলে গেছে। আমার বাবা কিন্তু তোমার খুব বড় ফ্যান, মানে ভিডিওতে তোমাকে খোঁজে কিন্তু সবসময়। ঠিক আছে, রাহুলদা একটা একটা অ্যাডভাইস আছে নেবে। হ্যাঁ বলো। মাটনটা একটু কম খাবে, এখানে বলে গেল এক পিস
খেতে বলো, ওটা তুমি মাটন খাওয়াটা ছেড়ো না, ছেড়ো না, না আমি বলছি না ছেড়ে ছেড়ে দিতে বলছি না, খাও কিন্তু অল্প করে, ওটা ভালো, ও নাই বলেছিল একবার, তুমি বলছো খাও খাও, না 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 মাটন খাওয়া ছেড়ে দিলে হবে না, একটু খাবে না, তুমি বলছো খাবে না, শ্রীকান্ত দাকে বলছি, শ্রীকান্ত দাকে বলছি, শ্রীকান্ত দাকে বলছি, বন্ধুরা আমাদের মিট আপ হয়ে গেল, রাহুল আর কাজের সঙ্গে দেখা হয়ে গেল, আর শ্রীকান্ত দার সঙ্গেও দেখা হলো, খুব ভালো লাগলো, আর মানে খুবই মাটির মানুষ। ঠিক আছে, তো এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা।